প্রেজ দ্য লর্ড, জয় যীশু। শ্রদ্ধেয় খ্রিস্টীয় মণ্ডলী, আসন্তু বাক্যকু শ্রবণ করিবা পূর্বরু আমমানে ঈশ্বরঙ্ক নিকটরে প্রার্থনা করিবা। হে করুণাময় পিতা পরমেশ্বর, আজ আমি তোমাকে ধন্যবাদ দেবছ এই সুন্দর দিবসের পাই। এই অবসরের আমি তুম নিকটরে প্রার্থনা করুছ, আমার সমস্ত তুমি আশীর্বাদ কর এবং বিশেষ করে তোমার সেই পবিত্র আত্মা প্রেরণ কর, যদ্বারা কি তোমার সেই পবিত্র আত্মা শক্তি মাধ্যমে আমি মানে তোমার বাক্যক বুঝিপারিব এবং তাহাকে আমার জীবনের কার্যকারিতা করে পারিব। এহা তোমার পুত্র প্রভু যীশু কৃষ্ণক নামে আমি ভিক্ষা করুছ। সাধু মাথিঙ্ক অনুযায়ী পুণি সুসমাচার রূপাঠ অধ্যায় ষোল পদ সংখ্যা তেরু তেইশ পদ পর্যন্ত। এরপরে যীশু সেজারিয় ফিলিপি অঞ্চলের পৌঁছি শিষ্য মানুষ প্রশ্ন কলে, মনুষ্য পুত্র কিয়ে বলে লোকে কহন্তি? সেমানে কহিলে, কেতেক কহন্তি দীক্ষা গুরু জহন, অন্য কেতেক এলিয় কেহি কেহি জেরেমিয় এবং প্রবক্তা মানুষ মধ্যর জনে। তৎপরে সেমানে পচারিলে, মু কিয়ে বলি তুমি মানে কন কৌছ? সিমন পুত্র পিতর উত্তর দেলে, আপন খ্রিস্ট জীবন্ত ঈশ্বরঙ্ক পুত্র। যীশু কহিলে, হে জনাতনক পুত্র সিমন, তুমি ধন্য, কারণ মাংস রক্ত তুম নিকটরে এহা প্রকাশ করি নাহি, বরং মোর স্বর্গস্থ পিতা এহা প্রকাশ করিয়াছন্তি। মু তুমকু কহুছি, তুমি পিতর এবং এই পথর উপরে মু মোর মণ্ডলি গড়িবি এবং পাতাড়ার শক্তি তাহাকে পরাজিত করে পারিব না। মু তুমি স্বর্গ রাজ্যর চাবিকাঠি দেবি, তুমি যাহা পৃথিবী বাঁধিব তাহা স্বর্গরে মধ্যে বন্ধা যাব, এবং তুমি যাহা পৃথিবী মুক্ত করিব তাহা স্বর্গরে মধ্যে মুক্ত করা যাব। এরপরে সে শিষ্য মানুষ দৃঢ় আদেশ দেলে যে সে খ্রিস্ট বলে সেমানে অন্য মানুষ ন কুহন্তু। সেই সময় যীশু তাহাঙ্কর শিষ্য মানুষ প্রকাশ্যরে কহিবাকু লাগিলে যে সে জেরুসালেম যা আবশ্যক, যেপরি সেঠারে কুলবৃদ্ধ প্রধান যাজক ও ধর্মশাস্ত্রী মানুষ মধ্যে বহু কষ্ট ভোগ করে মৃত্যুবরণ করবে ও তৃতীয় দিবসরে পুনর্থিত হবে। পিতর তাহাকে অলগা ডাকি নেই আপত্তি করে কহিলে, প্রভু ঈশ্বর এপরি ন করন্তু, আপনার প্রতি এহা কেবে ন ঘটু। কিন্তু সে বুলি পড়ি পিতরঙ্কু কহিলে, মো সম্মুখর হটি যাও শৈতান, তুমি মোর প্রতিবন্ধকর কারণ, তুমি ঐশ্বরিক বিষয় চিন্তা করুনা বরং মানবিক বিষয় চিন্তা করুছ। এহা প্রভুঙ্কর পুণি সুসমাচার। শিমন পিতর উত্তর দেলে, আপন খ্রিস্ট জীবন্ত ঈশ্বরঙ্কর পুত্র। খ্রিস্টঙ্ক যোগরে প্রিয়র পিতা মাতা ভাই ও ভণী মানে, আমমানঙ্ক জীবনরে আমমানে সমস্তে আমর নিজর পরিচয়কু খোঁজি থাও, মু কিয়ে, মু কাহিকি বঞ্চিছি এবং মোর লক্ষ্য কণ, এইপরি বিভিন্ন প্রকার পরিচয়কু আমমানে নিজে নিজে খোঁজি থাও। ঠিক সেইপরি এই সমাজরে আমমানে বাস করুছ, সেই সময় আমমানঙ্কু মধ্যে আমমানঙ্কর সরকার গোটে গোটে পরিচয় পত্র প্রদান করে থাকে। তেণু আমমানঙ্ক পাখরে অছি আজি আইডেন্টি কার্ড বা পরিচয় পত্র, এবং আমমানঙ্ক পাখরে মধ্যে অছি আধার কার্ড। আউ যদি এই পরিচয় পত্রকু আমমানে যে স্থানকু যাওছু সেই স্থানকু যদি আমমানে এহা ধরিকি ন যাইথাও, সেই সময়রে বেড়ে বেড়ে হয়তো আমমানকু অনুমতি মিলি নথায় যে সেই স্থানকু প্রবেশ করিবা পাই। তেণু বিশেষ করে যে মানে ট্রেনরে বা ফ্লাইটরে সেমানে যাত্রা করিথান্তি, সেই সময়রে সেমানে নিশ্চিত ভাবরে এই আধার কার্ডকু সেমানে ধরি থাকে। আর যদি সেই আধার কার্ড ধরি নথান্তি তাহলে সেমানকু যাত্রা করিবা পাই সেমানে অনুমতি দিয়ন্তি নাহি। ঠিক সেইপরি প্রিয় পিতা মাতা ভাই ও ভনী মানে,
আমারে যেতবেলে দীক্ষা স্নান গ্রহণ করুছ সেই সময় আমারে গোটে গোটে পরিচয় পত্র প্রাপ্ত করিছ। সেই পরিচয় পত্র কোন যে আভে মানে হচ্ছ জনে জনে খ্রিস্টিয়ান, এবং এই খ্রিস্টিয়ান হিসাবে আমার যেতবে পরিচিত হচ্ছ আমারে মধ্যে জানিবাক আবশ্যক যে এই খ্রিস্টিয়ান জীবনর মুখ্য লক্ষ্য কোন। এই খ্রিস্টিয়ান জীবনর মুখ্য লক্ষ্য হচ্ছে সে সেই যীশুঙ্কু আমার হৃদয়ে আনিবা, সে যীশুঙ্কু আমারে আমার হৃদয়ে অনুভব করিবা। তাই আজির সুসমাচার মানে শুনিবাকু পাইবা, যে পদতৈরে মানে শুনিবাকু পাইবা যে যীশু খ্রিস্ট শিষ্য মানুষ প্রশ্ন করুছন্তি যে লোকে মো বিষয়ে কোন কহন্তি। সেই সময়ে শিষ্য মানে উত্তরে কহুছন্তি যে কেতেক কহন্তি দীক্ষা গুরু জহন, অন্য কেতেক এলিও, এবং কেহি কেহি জেরেমিয়া বা প্রভুক্ত মানুষ মধ্যরু জনে। কিন্তু সেই দিন যীশু খ্রিস্ট সেই শিষ্য মানুষ প্রশ্ন করুছন্তি যে মু কে বলি তুমি মানে কোন কহুছ। খ্রিস্টঙ্ক যুগরে প্রিয় পিতা মাতা ভাই ও ভনী মানে সেই দিন যীশু খ্রিস্ট শিষ্য মানুষ প্রশ্ন করেছিলেন, আজি আমাদের জনে জনে খ্রিস্টিয়ান হিসাবে আজি যীশু খ্রিস্ট আমাদের প্রশ্ন করুছন্তি যে তুমি মানে জনে জনে খ্রিস্টিয়ান, এবং এই খ্রিস্টিয়ান হিসাবে মু কে বলি তুমি মানে কোন কহুছ। প্রিয় পিতা মাতা ভাই ও ভনী মানে সেই দিন সেই সাধু পিতর সে ঈশ্বরঙ্ আত্মার পূর্ণ হয়ে সে জাঁপারিলে যে প্রকৃতরে যীশু খ্রিস্ট কিয়ে, তেণু পদ ষোলরে সে উত্তরে কুচার যে আপন খ্রিস্ট জীবন্ত ঈশ্বরঙ্কর পুত্র। প্রিয় পিতা মাতা ভাই ও ভনী মানে মনুষ্য প্রত্যেক কার্যপাই সে পুরস্কৃত হয়ে থাকে। আমার যেতবে উত্তম খ্রিস্টিয়ান জীবনযাপন করা সেই সময়ে ঈশ্বর নিশ্চয় আমাদের পুরস্কৃত করবে, এবং সেই দিন পিতর যেতবে তাঙ্কর যীশুঙ্কর আইডেন্টিটি সে জাঁপারিলে তাঁকর আইডেন্টিটি সে জাঁপারিলে পরিচয়কু সে জাঁপারিলে সেই সময় সে পুরস্কৃত হয়ে তেণু যীশু খ্রিস্ট কে পুরস্কার তা প্রদান করছেন। পদ অঠরের যীশু খ্রিস্ট পিতরঙ্কু কহুছন্তি যে মু তোমাকু কহুছি তুমি পিতর, এবং এই পথর উপরে মোর মণ্ডলি গড়িবি, এবং পাতাড়র শক্তি তাহাকু পরাজিত করি পারিব নাহি। খ্রিস্টঙ্কু চকরে প্রিয় পিতা মাতা ভাই ও ভনী মানে তেণু আজি পবিত্র মাতা মণ্ডলী আজি সেই পিতরঙ্কু স্তম্ভর অভাবরে ধরি নেই থাই থাকে, এবং বিশেষ করে আজি যেতবেলে সেই পিতর চর্চর মুখ্য ব্যক্তি হচ্ছন্তি, এই অবসরে আমাদের বিশেষ করে প্রার্থনা করিবা যে আমার কাথলিক ধর্মমণ্ডলীর বিশিষ্ট ব্যক্তি মানক নিমন্তে বিশেষ করে পোপ ফ্রান্সিস নিমন্তে আমাদের প্রার্থনা করিবা, যদ্বারা কি সে উত্তম ভাবরে এই পৃথিবীরে ঈশ্বরক বাক্যকু সে ঘোষণা করিবা পাই সক্ষম হয়ে পারবে। এবং যদি আমারে দ্বিতীয় পাঠ আজির সুসমাচার দ্বিতীয় ভাগ বিষয়ে আমার চিন্তা করিবা যা কি পদ একইশ রু তেইশ, তাহলে আমার জাঁপারিবা যে যেউ শিষ্যকু যীশু খ্রিস্ট প্রশংসা করেছিলেন, যে শিষ্যকু যীশু খ্রিস্ট পুরস্কার প্রদান করেছিলেন সেই শিষ্যকু এই ভাগরে সে কহুছন্তি যে পদ বাইশে সে কহন্তি মো সম্মুখরু হটি যাও শয়তান। প্রিয় পিতা মাতা ভাই ও ভনী মানে কাহিঁকি যীশু খ্রিস্ট সেই দিন পিতরঙ্কু শয়তান বলে সে আখ্যা দেউছন্তি, কারণ আজ আমি ঈশ্বরক আশীর্বাদ দ্বারা পদ পদবী মর্যাদা পাইথাও, আতবে এই পদ পদবী মর্যাদাকু আমি নিজ হাতে নেই থাও, এবং আমি যেতবে আমি ভাবি থাও যে হচ্ছে প্রকৃতরে আমার, সেই সময়ে আমি জীবনের কেবে সফলতার শীর্ষে পৌঁছি পারিবা না, এবং অন্য মানে আমার নিন্দা করে থাকে, তাই
ପିତରଙ୍କ ବିଷୟରେ ଆମେ ଜାଣିବାକୁ ପାଇବା ଯେ ପିତର ସେ କ'ଣ ଭାବିଲେ ଯେ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟ ପ୍ରକୃତରେ ମୋତେ ବହୁତ ଭଲ ପାଆନ୍ତି, ତେଣୁ ମୁଁ ତାଙ୍କରୁ କେହି ଭଲ କଥା କହିବି, କାରଣ ମୁଁ ତାଙ୍କର ନିଜ ରହିବା ପାଇଁ ଚାହେଁ। ତେଣୁ ସେ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟଙ୍କୁ ଯେତେବେଳେ କହିଲେ ପ୍ରଭୁ ଆପଣ ଏପରି କରନ୍ତୁ ନାହିଁ, ସେହି ସମୟରେ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟ ତାଙ୍କୁ ଏହି ବାକ୍ୟ କହୁଛନ୍ତି। ପ୍ରିୟର ପିତାମାତା ଭାଇ ଓ ଭଉଣୀମାନେ, ଆଉ ଯେତେବେଳେ ଆମେ ଏଠାରେ ସମବେତ ହୋଇଅଛୁ, ଏହି ଅବସରରେ ଆମେ ନିଜ ନିଜକୁ ସମୀକ୍ଷା କରିବା ଯେ ବାସ୍ତବରେ ଆମମାନେ ଜଣେ ଜଣେ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ହିସାବରେ ଆଜି ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟ କିଏ ବୋଲି ଆମମାନେ ନିଜ ନିଜେ ପ୍ରଶ୍ନ କରିବା। ଏବଂ ଦ୍ୱିତୀୟରେ ଆମମାନେ ଯେତେବେଳେ ପଦବୀ ଆମମାନଙ୍କ ଜୀବନରେ ପାଉଅଛୁ, ଏହି ଅବସରରେ ଆମମାନେ ମଧ୍ୟ ସମୀକ୍ଷା କରିବା ଯେ ସେହି ପଦବୀକୁ ଆମମାନେ ସମ୍ମାନ କରୁଅଛୁ କି। ପ୍ରଭୁ ଆମ ସମସ୍ତଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ପ୍ରେଜ୍ ଦ ଲର୍ଡ଼, ଜୟ ଯୀଶୁ।